প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনার নাম কি? খুব সুন্দর নাম। তো নূপুর আপু থাকেন কোথায়? ঢাকা। কোন জায়গায়? ঢাকা মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ তো ঢাকার মধ্যে পড়ছে। আচ্ছা, তো নাম কি বললেন? নূপুর। বা খুব সুন্দর নাম। নূপুর আপা কি করেন আপনি? আমি বাসাবাড়ি কাজ করি। বাসাবাড়িতে কাজ করেন? এত সুন্দর চেহারা, বাসাবাড়িতে কাজ করেন, বিয়ে শাদি করেন নাই? না। তো বিয়ে শাদি করে ফেলেন, এত সুন্দর চেহারা। বিয়ে শাদি করবো, আমার একটা ছোট ভাই আছে, 7 বছর বয়স। আমার মা নাই, আমার বাবা আছে, রিক্সা চালান। আমার বাবাও খুব অসুস্থ, তাই বিয়ে শাদি করি নাই। তারপরেও একটা ভালো মনের মানুষ পাইলে, প্রবাসী ভাইগো কাজে একটা ভালো মনের মানুষ পাইবো, তাদের সাথে মনে করো যে আমার পাশে থাকতে পারবো, আমার আপদে হেল্প করতে পারবে, সারা জীবন আমার পাশে থাকবো, আমিও তার পাশে থাকবো, এরকম কোনো একটা মানুষ পাইলে আমি তার লোভে বিয়ে করবো। কখনো প্রেম ঠেম করেন নাই? হ্যাঁ, প্রেম ঠেম করেন নাই? না। এত সুন্দর চেহারা, প্রেম করেন নাই, কি বিশ্বাস করবে নাকি? প্রেম করি নাই, প্রেম করার মতন মানুষ পাই নাই, মনের মতন মানুষ দরকার প্রেম করতে গেলে। কেমন চান, আপনার মতো সুন্দরী নাকি টাকা লাগুনটা? সুন্দর চাই না, মনটা সুন্দর হলে হইবো। এত সুন্দর মানুষ হোক বা না হোক এটা কোনো ব্যাপার না, কিন্তু মনটা সুন্দর থাকতে হবে, যাতে খুব ভালোবাসতে পারে আমাকে, সুন্দর ভালো রাখতে পারে। আচ্ছা, তো এই যে আপনি ইউটিউবে আসলেন, আপনার আম্মু জানে? আমার আম্মু না। কে আছে? বাবা আছে। বাবা কি বিয়ে করছে? না না, করে নাই বিয়ে। বাবাটা খুব অসুস্থ, বাবার হাতের সমস্যা, বাবা কাজ কাম করতে পারে না ঠিক মতন, বাবা রিক্সা চালাইতো। আচ্ছা আচ্ছা। এখন বাসা বাড়ি কাজ করে। তো বাসা বাড়ি কাজ করেন, বাবাকে কি একা রেখে যান? বাবা বাসায় থাকে, ছোট ভাই রে নিয়ে আমি বাসা বাড়ি কাজ করে নিই, এই আমার সংসার চলে। কটা বাজে যান, কটা বাজে আসেন? যাই 7টা বাজে, আবার দুপুর টাইমে আসি, একবার আইসা রান্না বান্না করে দিয়ে আবার যাই 4টা বাজে। সারাদিন আপনার মনে অনেক কষ্ট হয় না? আবার আইসা আবার বাবাকে খেদমত করতে হয়, রান্না বান্না করতে হয় না? আচ্ছা, তো আপনার বাবাকে আপনার বিয়ের কথা বলে? বাবা তো বলে বিয়ের কথা, কারণ বাবা তো সেরকম সাধ্য নাই যে এখন এরকমভাবে বিয়ে দিতে পারবে, কারণ আমাকে চলার মতন সেরকম একটাই নেই। আচ্ছা, তোমার টাকার জন্য বিয়ে হচ্ছে না? না, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? কীভাবে যোগাযোগ করবে? আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বার দিয়ে দিলে তার সাথে আমার যোগাযোগ করতে। 018-250-31-232 018-250-31-232 আচ্ছা দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আর কিছু বলবেন? কিন্তু একটা অনুরোধ ভাই, প্রবাসী ভাইরা যেই ফোন দাও না কেন, খারাপ কথা তো মুখ দিয়ে বললেন না, খারাপ কথা বললে সে হাজার ভালো হইলো, আমি কারোর সাথে যোগাযোগ করবো না। আচ্ছা, যে ভালো কথা বলবে তার সাথে 24 ঘন্টা কথা বলবে নাকি? ভালো কথা বললে তার সাথে সবসময় কথা বলবো, কিন্তু খারাপ কথা বললে তার সাথে আর কথা